Assalamualaikum. उपस्थित डॉक्टर भाई बोले ना होम्योपैथी स्टडी एंड रिसर्च फाउंडेशन आज 535 क्लास होम्योपैथी स्टडी एंड रिसर्च फाउंडेशन 535 क्लास ऑडियंस अपनारा सकले जानें गत मास थेके आम्रा नियमित शुक्रवार दिन एसएसआरएम तरफ थेके पैथोलजी क्लास चालू हुए से गत मास थेके प्रति शुक्रवार से धारावाहिकताय आज 535 क्लासे पैथोलजी ষষ্ঠ ধাপ নিয়ে আজকে আলোচনা চলবে প্যাথোলজি ষষ্ঠ ক্লাস গত সপ্তাহে ছিল পঞ্চম আজকে ষষ্ঠ ক্লাস অডিয়েন্স আপনারা যারা নিয়মিত এই প্যাথোলজি ক্লাসটি করছেন চেষ্টা করবেন যেন একদিনও ক্লাসটি মিস না হয় কারণ পূর্ব ক্লাসের সাথে পরবর্তী ক্লাসের একটা সম্পর্ক থাকে মাঝখানে যদি কোনো ক্লাস বাদ পড়ে যায় তাহলে পরবর্তী ক্লাসটি বোঝা বড় কষ্ট হয়ে যাবে তবে আমি আশা রাখব আপনারা যারা নিয়মিত এসএসআরএমের ক্লাস দেখছেন এই প্যাথোলজি ক্লাসের মধ্যে যেন কোনো একটি ক্লাস যেন বাদ না পড়ে যায় যদি একটি ক্লাস বাদ পড়ে যায় পরে ক্লাস থেকে ঠিক ধরতে পারবেন না ঠিক রাখতে পারবেন না বিরক্ত লাগবে আর যারা নিয়মিত দেখবেন তাদের কাছে দিনে দিনে ভালো লাগবে মজা পাবেন চেষ্টা করবেন কোনো ক্লাস যেন বাদ না পড়ে যায় উপস্থিতি এখনই আপনাদের প্যাথোলজি ক্লাস শুরু হতে যাচ্ছে আসেন আসসালামু আলাইকুম ডাক্তার ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমাদের ধারাবাহিক প্যাথোলজি ক্লাসে অংশ বিশেষ হিসেবে আমরা গত ক্লাসে যা করেছিলাম যেখানে শেষ করেছিলাম তার পরবর্তী অংশ থেকে ইনশাআল্লাহ শুরু করব গত ক্লাসে আমরা কোন পর্যন্ত শেষ করেছিলাম কারো কি মনে আছে একটু লিখে জানান গত ক্লাসে যেখানে শেষ হয়েছিল সেটা কোন জায়গাটা একটু দ্রুত লিখে জানান যে কোন পর্যন্ত আমরা পড়েছিলাম আমরা ধারাবাহিকভাবে ব্লাড পড়তেছিলাম ব্লাডের সংজ্ঞা প্রপার্টিজ অর্থাৎ বৈশিষ্ট্য এরপর তার ফাংশন এবং কম্পোজিশন একটু মিলিয়ে নেন কম্পোজিশন অর্থাৎ রক্তের উপাদান পর্যন্ত আমরা গত ক্লাসে শেষ করেছিলাম আমি যদি একটু রিভিউ করি তাহলে তো অনেকে বুঝতে সুবিধা হবে বা মনে পড়বে অর্থাৎ গত ক্লাসে আমরা প্রথমত ব্লাডের কম্পোজিশনকে দুই ভাগে ভাগ করেছিলাম একটা ছিল ব্লাড সেল যেটা ফর্ম এলিমেন্ট এবং পরবর্তীতে প্লাজমা প্লাজমার অংশটা বেশি থাকে যেটা হচ্ছে 55% এবং ফর্ম এলিমেন্টের পরিমাণ থাকে 45%
ফর্ম এলিমেন্ট যেটা ব্লাড সেল ছিল তিন ধরনের আরবিসি বা রেড ব্লাড সেল বা কর্পাসল যেটাকে আমরা বলেছিলাম ইরাইথোসাইট ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল যেটাকে বলেছিলাম লিউকোসাইট এবং প্লাটিলেট থ্রোম্বোসাইট অর্থাৎ লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা তিন ধরনের ব্লাড সেল হোয়াইট ব্লাড সেলকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম একটা ছিল গ্রানুলোসাইট দানাদার এবং অ্যাগ্রানুলোসাইট অদানাদার গ্রানুলোসাইট যে দানাদার সেটা ছিল তিন ধরনের নিউট্রোফিলস ইসোনোফিলস বেজোফিলস এবং অ্যাগ্রানুলোসাইট ছিল দুই ধরনের লিম্ফোসাইট মনোসাইট প্লাজমার অংশের মধ্যে ছিল তিন ভাগে ওয়াটার গ্যাস এবং সলিড গ্যাস ছিল অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ওয়াটার ছিল বেশিরভাগ 90% অর্থাৎ প্লাজমার মধ্যে ওয়াটারের পরিমাণটা বেশি আর বাকি 10% হচ্ছে গিয়ে সলিড সলিডের মধ্যে আমরা ভাগ করেছিলাম দুই ধরনের একটা হচ্ছে অর্গানিক এবং ইনঅর্গানিক ইনঅর্গানিকটাকে আমরা বলেছিলাম যেটা অজৈব ইলেকট্রোলাইটস অর্থাৎ যেটা আমাদের বডিতে লবণ হিসেবে থাকে এটা দুই ধরনের ছিল ধাতব লবণ এবং অধাতব লবণ অর্থাৎ একটা ছিল পজিটিভ লবণ একটা নেগেটিভ লবণ যেটা ধাতব অধাতব এই ধাতব যেটা পজিটিভ সেটাকে আমরা বলেছিলাম ক্যাটায়ন্স এবং যেটা অধাতব অর্থাৎ নেগেটিভ যে লবণটা সেটাকে আমরা বলেছিলাম অ্যানায়ন ধাতব লবণগুলো ছিল সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অধাতব যেটা অ্যানায়ন সেগুলো ছিল ক্যালসিয়াম ক্লোরাইড সালফেট এবং বাইকার্বনেট এটা ছিল ইলেকট্রোলাইট এবং বলেছিলাম যে ইলেকট্রোলাইট যে যদি ল্যাবে আমরা পরীক্ষা করতে দেই তাহলে সাধারণত সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এবং বাইকার্বনেট চারটা পরীক্ষা ওরা করে দেয় ইলেকট্রোলাইটের মধ্যে আর বাকিগুলোকে আলাদা আলাদা ইনভেস্টিগেশন দিতে হয় আবার অর্গানিক যে পার্ট সেটাকে আমরা চার ধরনের ভাগ করেছিলাম প্রোটিন এনপিএন নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স নিউট্রিয়েন্টস আদার্স প্রোটিনের মধ্যে ছিল অ্যালবুমিন গ্লোবুলিন ফিপিনোজেন এবং প্রথম্বিন এনপিএনের মধ্যে ছিল ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিটেনাইন ক্রিয়েটাইন অ্যামোনিয়াম জ্যান্থিন হাইপোজ্যান্থিন নিউট্রিয়েন্টের মধ্যে ছিল গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরল এবং ভিটামিনস আদার্সের মধ্যে ছিল মেটাবলিক এনজাইম অ্যান্টিবডি এবং হরমোনস এই ছিল আমাদের ব্লাডের কম্পোজিশন এখন এই ব্লাডের কম্পোজিশনের মধ্যে যে ব্লাডের সেল অংশ অর্থাৎ ডাব্লিউবিসি আরবিসি এবং প্লাটিলেট মূলত এই কণিকাগুলোর পরিমাণ বা লেভেল জানার জন্য যে পরীক্ষাটি দেওয়া হয় সে পরীক্ষাটিকে বলা হয় মূলত সিবিসি খুব গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা এই যে সিবিসি এর ফুল ফর্ম হচ্ছে কি কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি এর ফুল ফর্ম হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট আমি লিখে দিচ্ছি COMPLET কমপ্লিট ব্লাড কাউন্ট COUNT এটা আরেকটা নাম আছে যেটাকে বলা হয় ব্লাড সিপি অর্থাৎ ব্লাড ফর কমপ্লিট পিকচার সিপিও বলে অনেকে ব্লাড ফর কমপ্লিট পিকচার এটা মূলত হচ্ছে এটা অনেকগুলো নাম আছে জাস্ট আমরা নামটাকে আজকে পরিচিত করার জন্য আলোচনা করতেছি এটাকে বলা হয় ব্লাডের রুটিন পরীক্ষা ব্লাড ফর আর এম ই রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অথবা এটাকে সংক্ষেপে লেখা হয় আর ই রুটিন এক্সামিনেশন এই সেলগুলোর কাউন্ট মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় প্যাথোলজিস্ট উনি মাইক্রোস্কোপ দিয়ে দেখেন এটাকে ব্লাডের রুটিন পরীক্ষা বলা হয় সিবিসিও বলা হয় ব্লাড সিপি পরীক্ষাও বলা হয় এর আরেকটা নাম আছে সেটাকে বলা হয় হিমোগ্রাম এইচ এ ই এম ও জি আর এ এম হিমোগ্রাম হিমোগ্রাম মানেও এই সিবিসি পরীক্ষা ব্লাডের রুটিন পরীক্ষা যেহেতু বুঝতেই পারছেন রুটিন পরীক্ষা তার মানে এটা যে কোনো অবস্থায় যে কোনো কারণে রোগীকে মানে দেওয়া হয় এই পরীক্ষাটা এটা দিবে এটা কমন পরীক্ষা কারণ এটা দিয়ে এই কমপ্লিট ব্লাড কাউন্ট বা কমপ্লিট ব্লাড কমপ্লিট পিকচার যেটা
অর্থাৎ টোটাল এই যে সেলগুলো, এই সেলগুলোর ছবি দেখা যায়, সেলগুলোর কাউন্টটা দেখা হয়। এটা কিছু কিছু ক্ষেত্রে কোনো নির্দিষ্ট রোগে রোগকে ইন্ডিকেট করে, তবে তার চাইতে বেশি জরুরি হচ্ছে গিয়ে মূলত এটা ফলো আপের জন্য, অর্থাৎ প্রোগনোসিসের জন্য। এবং এটা দিয়ে হচ্ছে গিয়ে রোগীটা কোন অবস্থায় যাচ্ছে, ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে, এই ইন্ডিকেটটা এটা দিয়ে মূলত করা হয়। এখন দেখবেন যেহেতু এখন এই করোনা মহামারীর পাশাপাশি এখন ডেঙ্গু মহামারী চলতেছে, এই ডেঙ্গুর ক্ষেত্রে এই টেস্টটা প্রতিদিন দুই বেলা করে দেয়, অর্থাৎ 12 ঘন্টা পর পর দিচ্ছে, 8 থেকে 12 ঘন্টা পর পর দিতে হয়। অনেকে মনে করেন যেটা মনে শুধু শুধু দিচ্ছে, আসলে তা না। রোগীর অবস্থা ভালো থাকলেও দেখা যায় সার্বিকভাবে ভালো, কিন্তু এই যে ব্লাডের মধ্যে বিশেষ করে গত বছর বা তার আগের বছরে যে ডেঙ্গু হতো তখন প্ল্যাটলেটটা কমে যেত, মাঝখানে গত বছরের মধ্যে প্ল্যাটলেটটা কমেনি বা কমলেও ব্লিডিং হতো না, রক্তক্ষরণ হতো না, তখন দেখা যাচ্ছে কি মেইনলি এই যে হিমোক্রিট, যেটা এই সিবিসির মধ্যে একটা উপাদান আছে যেটাকে বলা হিমোক্রিট এসসিটি বা পিসিবি, দেখা যাচ্ছে এই লেভেলের উপর এফেক্ট করে, তখন দেখা যায় হয়তো ব্লাডটা ঠিক মতো সার্কুলেট না হয়ে জমাট বেঁধে যাচ্ছে। তো এই যে কাউন্টগুলো দেখা যায়, রোগী হয়তো সুস্থ আছে কিন্তু ভিতরে তার এই লেভেলগুলোতে খুব চেঞ্জ হচ্ছে, অথবা প্ল্যাটলেটটা খুব দ্রুত নামতেছে সেটা আসলে বোঝা যাচ্ছে না, এই কারণে এই পরীক্ষাটা দুই বেলা করে করে মানে দিয়ে ফলো আপ করতে হয়, এই জন্য এই টেস্টটা খুব জরুরি। এছাড়া আমরা যে যাব পরবর্তীতে এই যে অ্যানিমিয়া পড়বো, লিউকেমিয়া পড়বো, থ্যালাসেমিয়া পড়বো, এর টোটালটা এই ডিপেন্ড করবে রিপোর্টের উপরে, প্রতিটা জায়গাতে এফেক্ট করবে, আরবিসির মধ্যে এফেক্ট করবে, তারপর ডাব্লিউবিসির মধ্যে এফেক্ট করবে, তারপর আরবিসির আরও কিছু উপাদান আছে যেটা আমরা আজকে দেখবো, এগুলোর মধ্যে আমরা যে কী কী পাওয়া যায় সেটা আমরা জানবো, এই জন্য এই পার্টটা খুব ভালো মতো জানা জরুরি। এবার আমরা আসি যে এই সিবিসি টেস্টের মধ্যে সাধারণত কী কী থাকে উপাদানগুলো, মানে কোন কোন লেভেলটা আমরা আসলে দেখি। এই সিবিসির মধ্যে আমি আগেই বলেছি যে আমরা ব্লাডের যে কাউন্টগুলো, যে সেলের কাউন্ট, এই মূলত সেলের কাউন্টগুলো আমরা দেখি। তো এই ক্ষেত্রে এটাকে আবার কোন কোন ইনভেস্টিগেশন ফর্ম, যে ল্যাবরে যে ফর্ম থাকে, ফর্মে আমাদের দেওয়া থাকে এরকম টিসি, ডিসি, এনভি পার্সেন্ট, ইএসআর, টিসি, ডিসি, হিমোগ্লোবিন পার্সেন্ট, এনভি পার্সেন্ট হিমোগ্লোবিন পার্সেন্ট এবং ইএসআর। এই ইএসআর হচ্ছে গিয়ে এটা রেড ব্লাড সেলেরই একটা মানে পরীক্ষা, যেটা হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট অ্যান্টিকোগুলেশন, অর্থাৎ রক্ত যেন জমাট না বাঁধে এরকম একটা স্ট্যান্ডের মধ্যে উপযুক্তভাবে যদি এটাকে দাঁড়া করানো হয় তখন এই রেড ব্লাড সেলের তলানি পড়তে থাকে। এই তলানির একটা রেট আছে, হার আছে, সে হারের পরিমাণ প্রতি ঘন্টাতে প্রথম ঘন্টাতে কাউন্ট করা হয়। এটা কিছু কিছু রোগের ক্ষেত্রে ইন্ডিকেট করে, পাশাপাশি এটা হচ্ছে প্রোগনোসিসের জন্য, রোগীর শরীরে ইএসএল বেড়ে গেলে ব্যথা বেদনা বেড়ে যায়, কষ্ট বেড়ে যায়, যে কোনো রোগের অবস্থা তৈরি হলে সাধারণত ইএসএল লেভেলটা রেইজ হয়। তো এটা আমরা ইএসআর যখন বিস্তারিত আমরা পড়বো পরবর্তী থাকবে তখন আমরা এটা জানবো, জাস্ট আজকে শুধু পরিচিত করে দিচ্ছি যে রিপোর্টের মাধ্যমে কোনটা কি আসে। হিমোগ্লোবিন, এটা যে রেড ব্লাড সেলের মধ্যে থাকে, যেটা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ক্যারি করে, এর লেভেলের পরিমাণটা জানা যায়। কিন্তু আলোচ্য বিষয় হচ্ছে কি টিসি এবং ডিসিটা কি। এই টিসিটার ফুল ফর্ম হচ্ছে কি টোটাল কাউন্ট, টোটাল কাউন্ট, কিসে টোটাল কাউন্ট, এই যে টোটাল কাউন্ট অফ এই তিনটা যে ব্লাড সেল আছে সে ব্লাড সেলের টোটাল কাউন্টটা, অর্থাৎ মোট কি পরিমাণ আছে সেটা, যে নর্মাল লেভেলে আছে না বেশি পরিমাণে আছে, অর্থাৎ টোটাল কাউন্ট, অর্থাৎ টিসি অফ আরবিসি, টিসি অফ ডাব্লিউবিসি, যেটা রিপোর্টের মধ্যে লেখা থাকতে পারে টোটাল কাউন্ট অফ আরবিসি, টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি এবং প্ল্যাটিলেট, অর্থাৎ প্ল্যাটিলেটের পরিমাণ, এ হচ্ছে টিসি। টিসিটা মানে হচ্ছে কি ডিফারেনশিয়াল কাউন্ট, অর্থাৎ ভিন্ন ভিন্ন পৃথক পৃথক কাউন্ট। পৃথক পৃথক কাউন্ট কোনটাতে আসে, সাধারণত ডাব্লিউবিসির মধ্যে যেহেতু 5টা ভাগ আছে তাহলে ডিসি মানে হচ্ছে এই ডাব্লিউবিসির যে 5টা ভাগ, এই ভাগের কত পরিমাণে লেভেল আছে, রেজাল্ট আছে সেটা আমরা জানবো, এটা ডিফারেনশিয়াল কাউন্ট বলা হয় এটাকে, ডিফারেনশিয়াল কাউন্ট। এটা হচ্ছে কি টোটাল কাউন্ট, মোট, এটা ভিন্ন ভিন্ন ডিফারেনশিয়াল কাউন্ট, তখন ওই যে 5টা একসাথে চলে আসবে, নিউট্রোফিল, নিউট্রোফিল, তারপর আসবে লিম্ফোসাইট,
তারপরে আসবে হচ্ছে গিয়ে ইসিনোফিল, তারপর আসবে মনোসাইট, তারপর আসবে পেজোফিল। এই পাঁচটা চলে আসবে, পাঁচটা আলাদা আলাদা কাউন্ট চলে আসবে। এগুলো নর্মাল রেঞ্জ দেওয়া থাকে, আমরা তার শুধু নর্মাল রেঞ্জের সাথে আমাদের রিপোর্টটা মিলিয়ে নেব। এ হচ্ছে মোটামুটি আমাদের সিবিসির মেইন মেইন পয়েন্টগুলো। আরবিসি টোটাল কাউন্ট আসবে, টোটাল কাউন্ট ডাব্লিউবিসি আসবে, প্লেটলেটের পরিমাণটা আসবে, সাথে হিমোগ্লোবিনটা আলাদা করে আসবে, ইএসআর আসবে। এগুলো রোগের প্রগনোসিসের জন্য এবং বিশেষ করে অ্যানিমিয়া রোগীর ক্ষেত্রে এটা লাগবে, এই জন্য রিপোর্টটা খুব ভালো মতো বুঝতে হবে। ডিফারেনশিয়াল কাউন্ট হচ্ছে ডাব্লিউবিসির ভিন্ন ভিন্ন কাউন্টগুলো, নিউট্রোফিল, ইসোনোফিল, ব্যাজোফিল, লিম্পোসাইট, মনোসাইটের কাউন্টগুলো চলে আসবে। এছাড়া এটার পাশাপাশি এই রিপোর্টের মধ্যে আরও কিছু তথ্য চলে আসবে যেটা সরাসরি অ্যানিমিয়া রোগীর ক্ষেত্রে লাগে, অ্যানিমিক পেশেন্টের ক্ষেত্রে লাগবে, যেটা আরবিসির সাথে রিলেটেড। যেমন এসসিটি একটা কথা থাকবে, এসসিটি অথবা পিসিভি, এটা বলে হিমোক্রিট অথবা প্যাকড সেল ভলিও, পিসিভি, এই তথ্যটা থাকবে। এগুলো আমরা পড়বো যখন আরবিসির যে ডিটেলসটা শুরু করবো, এগুলো কি কেন হয় সবগুলো আমরা জানবো, রেঞ্জ কত থাকে, কত নর্মাল থাকবে, তার চেয়ে বেশি হলে কি হয়, কমে গেলে কি হয়, এগুলো আমরা পড়বো। জাস্ট আমি শুধু রিপোর্টারকে বুঝেছি রিপোর্টের মধ্যে কি কি তথ্য থাকবে। এরপর হচ্ছে গিয়ে এমসিএইচ, মিন কর্পাসকুলার হিমোগ্লোবিনের রেট থাকবে, তারপর হচ্ছে গিয়ে এমসিভি থাকবে, মিন কর্পাসকুলার ভলিউম, এবং থাকবে এমসিএইচসি, এই তত্ত্বগুলো থাকবে। এছাড়া এগুলো কমনলি চলে আসবে, সিবিসি করলে কোনো ভালো ল্যাব থেকে এগুলো সব অটোমেটিক চলে আসবে, আপনি চান বা না চান, আলাদা করে দেওয়ার দরকার নেই, শুধু সিবিসি বললে কমনলি এগুলো চলে আসে। এছাড়াও এই রিপোর্টের মধ্যে যদি কখন আমরা এমপি টেস্ট করি, ম্যালেরিয়াল প্যারাসাইট, অর্থাৎ ম্যালেরিয়ার জীবাণু আছে কি না, তাহলে সেটা ওই রিপোর্টের মধ্যে দিয়ে দেয়, কিন্তু সেটা আলাদা করে উল্লেখ করতে হবে। এছাড়া আর একটা কমন দেওয়া হয়, সেটা হচ্ছে কি পিবিএফ, এটাকে বলা হয় পেরিফেরাল ব্লাড ফিল্ম অথবা শুধু ফিল্ম বলা হয়। এই ফিল্মের মধ্যে প্যাথোলজিস্ট এই ব্লাড সেলগুলো দেখে উনি একটা কমেন্টস করে দেন, এই কমেন্টের মধ্যে ওই যে অ্যানিমিয়ার কন্ডিশনগুলো, লিউকেমিয়ার কন্ডিশনগুলো চলে আসে, অর্থাৎ আরো সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে এই কমেন্টসটা দেওয়া হয়, সেটাকে বলা হয় পিবিএফ, পেরিফেরাল ব্লাড ফিল্ম। এর জন্য আলাদা টাকা পে করতে হয়, কিন্তু এই রিপোর্টটাও সিবিসি রিপোর্টের মধ্যে নিচে দিয়ে কমেন্ট আকারে দেওয়া থাকে, পিবিএফ বা শুধু ফিল্ম, ব্লাড ফিল্ম, এটা আলাদা, যদি ডক্টর চান যে এটা প্রয়োজন তখন এটা উল্লেখ করে দিতে হবে, এটা আলাদা চার্জ দিতে, এটা সিবিসির সাথে অটোমেটিক আসবে না, কিন্তু যদি এটা দেওয়া হয় তাহলে সিবিসি রিপোর্টের মধ্যে প্রিন্ট করে দিয়ে দিবে। তো এই হচ্ছে কি আমাদের মোটামুটি এই ব্লাড কম্পোজিশনের যে ফর্ম এলিমেন্ট অর্থাৎ সেলের যে বিষয়টা, এই সেলের রিপোর্ট কি করতে হবে সেটা হচ্ছে কি সিবিসি রিপোর্ট। কাজে এটা এখন থেকে যার যার বাসায় থাকবে বা যে কোনো রোগীর ক্ষেত্রে আমরা এটা দেবো এবং এই রিপোর্টগুলো আমরা বোঝার জন্য চেষ্টা করব। তো এরপর আমরা নেক্সট ক্লাসে যাই, যেটা ছিল একটা ছোট্ট একটা বিষয় এখন পড়ে নেব আমরা, যেটা হচ্ছে আমরা ব্লাড কম্পোজিশনের মধ্যে পড়েছিলাম যে ব্লাডের মধ্যে যে লিকুইড অংশটা থাকে সেটাকে আমরা বলি কি প্লাজমা, আর বাকি যে সলিড অংশ অর্থাৎ এলিমেন্টগুলো থাকে, সেলগুলো থাকে, সেটা হচ্ছে কি ফর্ম এলিমেন্ট বা ব্লাড সেল। এখন দেখবেন এই টেস্ট করতে গেলে কোনো কোনো জায়গাতে প্লাজমা ছাড়াও একটা শব্দ পাওয়া যায়, সিরাম, কি শব্দ পাওয়া যায়, সিরাম। এখন প্রশ্ন হলো প্লাজমা কি সিরাম কি, দুইটাই লিকুইড অংশ, সিরাম মানেও ব্লাডের লিকুইড অংশটা, কিন্তু দুইটার মধ্যে ছোট্ট একটু পার্থক্য আছে, একটা হচ্ছে কি প্লাজমা এবং আরেকটা হচ্ছে কি সিরাম। দেখবেন বেশিরভাগ প্যাথোলজি রিপোর্টের টেস্টের ক্ষেত্রে সিরাম কথাটা বেশি ব্যবহার করা হয়। প্লাজমা কি বললাম আমরা, রক্তটাকে যদি আমরা সেলের অংশটুকু বাদ দিয়ে যে লিকুইড অংশটা পাবো টোটাল, যার মধ্যে সব উপাদানগুলো থাকে, সেটা হচ্ছে কি প্লাজমা। এই যে এর আগে দেখবেন যে ডেঙ্গু রোগীকে প্লাজমা দেওয়া হতো, এই যে করোনা রোগীকে অনেক সময় অনেক হাসপাতালগুলো বলছিল প্লাজমা লাগবে, অর্থাৎ কি যে অংশটা দরকার শুধু সেই অংশটা
দিতে হবে প্লাজমা এটা আলাদা করে আবার দেখবেন যে ফ্রেশ হোল ব্লাড তার মানে সমস্ত যা উপাদান থাকবে সম্পূর্ণ ফ্রেশ রক্তটা দিতে হবে আবার এখন আবার বলে যে শুধু শুধু কি শুধু প্লাটলেট দিতে হবে এরকম আলাদা করা যায় অটো মেশিন দিয়ে তো আমাদের যেটা হচ্ছে সিরামটা কি প্লাজমাটা কি এটা হচ্ছে আলোচনার বিষয় এখন সংজ্ঞাটা একটু লিখে নেন আমি লিখে দিচ্ছি তারপর আমি ব্যাখ্যা করে দেব Plasma is a Eulish. YELLOWISH. Eulish. হলুদ পুরোপুরি হলুদ না একটু হলুদ টাইপের কালার্ড COLOURED. Eulish কালার্ড ক্লিয়ার পরিষ্কার CLEAR. ক্লিয়ার লিকুইড পার্ট LIQUID. লিকুইড পার্ট অফ ব্লাড অর্থাৎ প্লাজমা হচ্ছে গিয়ে রক্তের লিকুইড পার্টের এক ধরনের হলুদা পরিষ্কার অংশ প্লাজমা ইজ এ ইউলিশ কালার্ড ক্লিয়ার লিকুইড পার্ট অফ ব্লাড কালারটা কেমন ইউলিশ টাইপের এবং ক্লিয়ার অংশ থাকবে কোথাকার মধ্যে ব্লাডের মধ্যে এটাকে আমরা বলতেছি প্লাজমা বোঝার জন্য বলতেছি যে ব্লাডটাকে যদি ব্লাড থেকে সেলটা আলাদা করা হয় অর্থাৎ ডাব্লিউবিসি আরবিসি প্লাটিলেট তিনটা সেল আলাদা করে ফেললাম যে লিকুইড অংশটা থাকবে সেটা দেখতে হয়ে যাবে একটু ইউলিশ টাইপের পরিষ্কার সেটা হচ্ছে কি প্লাজমা তাহলে সিরামটা কি সিরামটা হচ্ছে কি এটা ক্লিয়ার লিখি আমরা এসিআরএম সিরাম ইজ দা এটা ক্লিয়ার পরিষ্কার স্ট্রো কালার STRAW মানে আরেকটু ফ্যাকাশে ইউলিশটাতে আরেকটু ফ্যাকাশে খরের ন্যায় গ্রাম দেশে দক্ষিণাঞ্চলে বলে নারা ঢাকাতে বলে খ্যার তারপরে বইয়ের সাহিত্যিক ভাষা বলে খর স্ট্র খর কালার অর্থাৎ হালকা হলুদ টাইপের স্ট্রো কালার্ড COLOURED কালার্ড ফ্লুইড এটা লিক তরল মানে লিক হচ্ছে ফ্লুইড that oozes double o z e s oozes oozes মানে ক্ষরণ হওয়া নিঃসরণ হওয়া ক্ষরণ হয় কোথ থেকে ক্ষরণ হয় oozes কথার অর্থ হচ্ছে কি ক্ষরণ ঝরে ঝরে পড়া আর কি from blood clot রক্ত জমাট বাঁধার পর যে স্ট্রো কালারের হালকা হলুদ কালারের যে ফ্লুইডটা রসটা নিঃসরণ হয় সেটা হচ্ছে কি সিরাম খেয়াল করেন প্লাজমাটা হচ্ছে কি শুধু লিকুইড পার্ট যেটা হলুদ টাইপের সরাসরি যেটা ব্লাডের মধ্যে থেকে আসে যে অর্থাৎ ব্লাডের উপাদানগুলো সেলগুলোকে বাদ দেওয়ার পর যে উপাদান সহ লিকুইডটা থাকে সেটা হচ্ছে কি প্লাজমা অর্থাৎ ওই যে প্রোটিন তারপর নন প্রোটিন সাবস্ট্যান্স অর্গানিক সাবস্ট্যান্স ইলেকট্রোলাইট সাবস্ট্যান্স যা থাকবে সব সহ হচ্ছে কি প্লাজমা আর এটা বলতেছে কি ব্লাডটা যে ক্লট হবে জমাট বেঁধে যাবে দেখবেন যারা ল্যাবে খেয়াল করছেন ব্লাড দেওয়ার পরে টেস্ট টিউবের মধ্যে কিছুক্ষণ যদি ব্লাডটা রেখে দেওয়া হয় নিচের অংশে গাঢ় তলানি জমা হয়ে যাওয়ার পর উপরের অংশে একটা হালকা একটু হলুদ টাইপের ক্লিয়ার পানি দেখা যায় এই পানিটা হচ্ছে কি সিরাম কারণ কি নিচে রক্তটা জমাট বেঁধে তলানি পড়ে গিয়েছে উপরে তাহলে ক্লিয়ার জমাট বাঁধার পর যে ফ্লুইড অংশটা থাকবে সেটা হবে কি হালকা স্ট্রো কালার সেটাকে আমরা বলি সিরাম তাহলে প্লাজমা এবং সিরামের মধ্যে পার্থক্যটা কি হবে পার্থক্যটা একদম সহজ দুইটা সংজ্ঞা লিখে দিবেন পার্থক্য হয়ে যাবে তবে বোঝার জন্য মেইন পার্থক্য হচ্ছে কি একটা শুভ সংজ্ঞা দিবেন এরপর কালার দিবেন এটা কালারটা হচ্ছে কি ইউলিশ কালার এটা কালারটা হবে স্ট্রো কালার মানে আরেকটু হালকা ফ্যাকাশে এরপর হচ্ছে গিয়ে এই প্লাজমার মধ্যে ব্লাডকে জমাট বাঁধার জন্য ক্লোটিং যে ফ্যাক্টরগুলো থাকে এই ফ্যাক্টরগুলো সব প্রেজেন্ট থাকে হচ্ছে প্লাজমাতে রক্ত জমাট বাঁধার সমস্ত উপাদান ফিপিনোজেন ফ্যাক্টর তারপর যে প্রথমবিন এছাড়া ফ্যাক্টর 5, 6, 7, 8, 13 পর্যন্ত যা থাকবে সবগুলো প্রেজেন্ট হচ্ছে কোথায় প্লাজমায় কিন্তু সিরাম কি বলছে যে রক্তটা ক্লট করার পরে জমাট বাঁধার পর যে অংশটা থাকবে তার মানে কি সিরামের মধ্যে
কোনো ক্লোটিং ফ্যাক্টর থাকবে না বিশেষ করে ক্লোটিং ফ্যাক্টর অন্য জায়গায় থাকে কিন্তু মেইন হচ্ছে যেটা ফিব্রিনোজেন প্রথম বিন ফ্যাক্টর 5 এবং ফ্যাক্টর 8 থাকবে না যারা আলাদা নাম উল্লেখ করতে পারবেন তার নামগুলো উল্লেখ করে দিবেন কিন্তু এক কথায় যদি বলা হয় প্লাজমা এবং সিরামের মধ্যে পার্থক্যটা কি এক কথায় বলবেন প্লাজমার মধ্যে ব্লাড ক্লট করার রক্ত জমাট বাঁধার সমস্ত উপাদানগুলো প্রেজেন্ট থাকবে কিন্তু সিরামের মধ্যে রক্ত জমাট বাঁধার কোনো উপাদান থাকবে না বিশেষ করে কোনগুলো থাকবে না ফিব্রিনোজেন যেটা আমরা যে প্রোটিনের অংশ পড়েছিলাম প্রথম বিন তারপর হচ্ছে ফ্যাক্টর 5 এবং ফ্যাক্টর 8 এই চারটা জিনিস থাকবে না এক কথা যারা নাম চারটা নাম বলতে পারবেন আমি আবার বলে দিচ্ছি ফিব্রিনোজেন প্রথম বিন ফ্যাক্টর 5 এবং ফ্যাক্টর 8 এরপরে আরেকটা উপাদান থাকে এটাকে বলা হয় সেরোটোনিন প্লাজমার মধ্যে এই সেরোটোনিন উপাদানটা কি থাকবে কম থাকে লো থাকে কিন্তু সিরামের মধ্যে এই সেরোটোনিন উপাদানটা হাই থাকে বেশি থাকে এখন প্রশ্ন হচ্ছে সেরোটোনিনটা কি সেরোটোনিনটা হচ্ছে এক ধরনের একটা বস্তু বা একটা কি বলে কেমিক্যাল সাবস্ট্যান্স যেটা প্ল্যাটলেট এবং সিরামের মধ্যে উপস্থিত থাকে যেটা ব্লাড যে ভ্যাসেল রক্ত যে নালী চলাচল করার জন্য এই নালিকার মধ্যে কি করে কনস্ট্রিক্ট করে সংকোচন করে ফেলে এবং সেটা নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে অর্থাৎ তথ্য আদান প্রদান করার কাজে সহায়তা করে সংকোচন হয়ে একটা থেকে আরেকটা এভাবে কনস্ট্রিক্ট করে 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 নিউরোট্রান্সমিটার অর্থাৎ তথ্য আদান প্রদান করে ব্লাড ভ্যাসেলের সাথে মস্তিষ্কের সাথে এই যে উপাদানটা যে বস্তুর এই কাজটা করে সেটাকে বলা হয় সেরোটোনিন এই সেরোটোনিন নামক বস্তুটা প্লাজমার মধ্যে কম থাকে মূলত এটা থাকে কোথায় সিরামের মধ্যে এই হচ্ছে আমাদের প্লাজমা এবং সিরাম এই জন্য দেখবেন বিভিন্ন টেস্টের ক্ষেত্রে লেখা থাকে এস যেমন ধরেন ইলেকট্রোলাইট যে আমরা যেটা পড়লাম লবণ ইলেকট্রোলাইট যদি পরীক্ষা করা হয় তাহলে দেখবেন এস ইলেকট্রোলাইট লেখা থাকে অর্থাৎ সিরাম ইলেকট্রোলাইট তারপরে দেখবেন ইউরিয়া যদি পরীক্ষা করে সেখানে লেখা থাকে ব্লাড ইউরিয়া ক্রিটেনাইন কিডনির জন্য যে পরীক্ষাটা করা হয় কিডনি ফাংশনের জন্য সেখানে লেখা থাকে এস ক্রিটেনাইন মানে সিরাম ক্রিটেনাইন সিরাম থেকে করা হয় পরীক্ষাগুলো ব্লাডের বেশিরভাগ পরীক্ষাগুলো হয় সিরাম থেকে কিন্তু যদি এই যে অ্যালবুমিন গ্লোবুলিন ফিব্রিনোজেন এটা করতে গেলে সরাসরি আমাদের প্লাজমা থেকে লাগবে কারণ ওখানে কিন্তু আমার ক্লোটিং ফ্যাক্টরটা লাগবে ওটা কিন্তু সিরাম থেকে হবে না কারণ ক্লোট করে ফেললে ওটা করা যাবে না আশা করি যারা এই বিষয়টা একটু অস্পষ্ট ছিল ক্লিয়ার হয়েছে তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেক্টরে লিখে দিতে পারেন আমি চেষ্টা করব প্রশ্নের অ্যানসার দেওয়ার জন্য তো এই হচ্ছে আমাদের আজকে সিবিসির পরীক্ষার কি কি পাবো এবং প্লাজমা আর সিরামের মধ্যে পার্থক্য এখন আমরা চলে আসব ব্লাডের যে উপাদানটা সেলের যে উপাদান ছিল সেলগুলো আরবিসি ডাব্লিউবিসি এবং প্লাটলেট আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ এগুলো শিখব আজকে আমরা আরবিসিটা শুরু করব আমাদের এখন আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে আরবিসি রেড ব্লাড সেল বা রেড ব্লাড কর্পাসল বাংলা যদি আমরা বলি লোহিত রক্ত কণিকা লোহিত রক্ত কণিকা এর আরেকটা নাম হচ্ছে কি ইরাইথ্রোসাইট ই আর ওয়াই টি এইচ আর ও সি ওয়াই টি ইরাইথ্রোসাইট আরবিসি মানে রেড ব্লাড সেল বা লোহিত রক্ত কণিকা বা ইরাইথ্রোসাইট নেটের সমস্যার কারণে অনেকের হয়তো বোর্ডের লেখা দেখতে অসুবিধা হতে পারে বা অস্পষ্ট হতে পারে তো আপনারা আমার কথার সাথে একটু মিলিয়ে মিলিয়ে নেবেন আমি আস্তে আস্তে করে ভেঙে ভেঙে বলে দেব অথবা অনেকে এই ক্লাসগুলো পারে তারা ফাঁকে ফাঁকে কমেন্টস করে দিবেন যারা নতুন যারা শব্দগুলো বুঝতে অসুবিধা হয় তারা যদি বানানগুলো কমেন্টসে লিখে দেন ওই কমেন্টসটা দেখেও অন্যের ক্লাসটা করতে সুবিধা হবে কাজে আমরা
সবাই একজন আরেকজনকে হেল্প করব তাহলে আমরা দেখি এই আরবিসি সংজ্ঞাটা মানে আরবিসি আসলে কেমন যদি আমরা একটা সংজ্ঞা দিকে যাই তাহলে আসবে কি রেড ব্লাড সেলস এসি ডাবল এল সেলস যেটাকে আমরা কি বলতেছি আর বি সি আর যেহেতু এখানে অনেকগুলো থাকে এই জন্য আমরা প্লুরাল ইউজ করব আর সার্কুলার সি আই আর সি ইউ এল এ আর সার্কুলার বাই কনকেভ সি ও এন সি এ ভি ই বাই কনকেভ নন নিউক্লিয়েটেড এন ইউ সি এল ই এ টি ই ডি নন নিউক্লিয়েটেড ডিস্ক শেপ DISC disc shape SHAPE disc shape of the blood আমি বলে দিচ্ছি আরবিসিটা কি বলা হচ্ছে রেড ব্লাড সেলস মানে আরবিসি আর সার্কুলার CIR CULAR সার্কুলার সার্কেল মানে কি গোলাকার বাংলা যদি আমরা বলি এটা হবে কি গোলাকার আমি অর্থ লিখে দিচ্ছি সার্কুলার তাহলে রেড ব্লাড সেল দেখতে কেমন সার্কুলার গোলাকার বাই কনকেভ বাই বাই বলতে দুই দিক দুই পাশকে আমাদের মেডিকেল টার্মে বাই বলা হয় বাই কনকেভ এই কনকেভ মানে হচ্ছে গিয়ে অবতল আমরা যদি লেন্স দেখি অর্থাৎ চশমার যদি কাঁচ বা বিভিন্ন ধরনের যেখানে লেন্স ব্যবহার করা হয় যেমন বাইনোকুলারে মাইক্রোস্কোপে সাধারণত লেন্স দুই ধরনের হয় একটা হচ্ছে গিয়ে বাংলা যদি আমরা বলি উত্তল লেন্স উত্তল উত্তল হচ্ছে গিয়ে এরকম দুই পাশ চোখের মতো দেখেন উঁচু এটাকে বলে উত্তল লেন্স দুই দিকে উঁচু এটা হচ্ছে গিয়ে এই উত্তল এটা ইংলিশ হচ্ছে গিয়ে কনভেক্স সি ও এন ভি এক্স কনভেক্স তাহলে বাই কনভেক্স মানে উত্তল দ্বি উত্তল আর আরেকটা হচ্ছে গিয়ে অবতল অবতল হচ্ছে গিয়ে কনকেভ সি ও এন সি এ ভি কনকেভ দুই দিকে যদি অবতল হয় মানে ভিতরের দিকে বাঁকা থাকবে এরকম এই যে এটা হচ্ছে গিয়ে অবতল মানে কনকেভ তাহলে আরবিসিটা কিরকম হবে অবতল বাই কনকেভ তাহলে হবে কি দ্বি অবতল দুই পাশে ঢালু বা গর্ত টাইপের দ্বি অবতল নন নিউক্লিয়েটেড আমরা জানি কি প্রত্যেকটা সেলের মধ্যে কি থাকে নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াস ছাড়া সেল হয় না তাহলে যেহেতু আমি বলে দিয়েছি এখানে নন নিউক্লিয়েটেড কিন্তু আরবিসিকে আমরা বলতেছি একটা সেল তো নিউক্লিয়াসটা কি থাকে আসলে এটা যখন ম্যাচিউর হয় বড় যখন হয় তখন এই নিউক্লিয়াসটা ভ্যানিশ হয়ে যায় কিন্তু ছোট অবস্থাতে নিউক্লিয়াসটা থাকে এটা আমরা পড়ব এই যে আরবিসি যখন গঠন প্রক্রিয়া হবে এখানে আমরা দেখব যে আসলে ঘটনাটা কি ঘটে তো আপাতত আমরা ধরে নিলাম এটা কি নন নিউক্লিয়েটেড নিউক্লিয়াস বিহীন নন নিউক্লিয়েটেড নিউক্লিয়াস বিহীন ডিস্ক শেপ ডিস্ক মানে হচ্ছে একটা থালার মতো প্লেটের মতো ডিস্ক গোলাকার যে থালা বা প্লেট এই টাইপের ডিস্ক শেপ অফ দ্য ব্লাড ব্লাডের একটা উপাদান আমরা সংজ্ঞাটা কি পেলাম রেড ব্লাড সেল অর্থাৎ আরবিসি আর সার্কুলার গোলাকার বাই কনকেভ দ্বি অবতল নন নিউক্লিয়েটেড নিউক্লিয়াস বিহীন ডিস্ক শেপ থালার ন্যায় একটা বা চাকতির ন্যায় চাকতি বললে সুবিধা হয় যেমন সিডির যে ডিস্ক থাকে চাকতির মতো প্লেট গোলাকার এই টাইপের অফ দ্য ব্লাড ব্লাডের একটা উপাদান বা ব্লাডের মধ্যে বিদ্যমান এ হচ্ছে আমাদের আরবিসি সংজ্ঞা এর নর্মাল ভ্যালুটা কত থাকে নর্মাল ভ্যালু যদি আমি বলি যে রিপোর্টের মধ্যে যখন হয়েছে আমরা আরবিসি টোটাল কাউন্ট অফ আরবিসি পাবো ওখানে নর্মাল ভ্যালু পাশে লেখা থাকবে এটা হচ্ছে গিয়ে 4 থেকে 6.5 মিলিয়ন 4 থেকে 6.5 মিলিয়ন পার এটা প্রতি সিএমএম এটাকে বলা হয় কিউবিক মিলিমিটার অথবা এরকম থাকবে এমএম লিখে উপরে 3 মানে কিউব কিউবিক মিলিমিটার ওখানে দেখবেন পুরুষ মহিলা ভাগ করা থাকে মহিলাদের ক্ষেত্রে একটু কম থাকে পুরুষের ক্ষেত্রে একটু বেশি থাকে সাধারণত পুরুষদের ক্ষেত্রে 5 মিলিয়ন পার সিএমএম এর অর্থাৎ কিউবিক মিলিমিটারের উপরে থাকতে হয়
নরমাল রেঞ্জ আর মহিলাদের ক্ষেত্রে 4 এর উপরে থাকবে বা 4.5 এর উপরে থাকবে এটা হচ্ছে বর্ডার লেভেল 4 থেকে 6.5 যে কোনো নরমাল ভ্যালুর থেকে যদি বেশি হয় বা কম হয় সেটা স্বাস্থ্যের জন্য ভালো না স্বাস্থ্যের জন্য কিছুটা হুমকি স্বরূপ সেটা কতটা কি হবে আমরা পরবর্তীতে ক্লাসগুলো করলে বুঝতে পারবো নরমাল ভ্যালু কত 4 থেকে 6.5 মিলিয়ন পার সিএমএম অর্থাৎ কিউবিক মিলিমিটার এই হচ্ছে আমাদের আরবিসি প্রাইমারি সংজ্ঞা এবং নরমাল ভ্যালু এবার আমরা এর মরফোলজি অর্থাৎ এর গঠনটা দেখব গঠনটা মূলত সংজ্ঞার মধ্যে চলে আসছে তারপর আমরা একটু আলাদা এটা লিখব জাস্ট কিনোট হিসেবে একটু মনে রাখার জন্য যে আরবিসির বৈশিষ্ট্যটা মরফোলজিটা কি রকম গঠনটা কেমন এবার আমরা লিখি মরফোলজি এম ও আর পি এইচ ও এল ও জি ওয়াই মরফোলজি এই কথার অর্থ হচ্ছে কি গঠন কার গঠন আর বিসির গঠন এক নম্বরে যদি আমরা লিখি শেপ শেপ মানে কি আকৃতিটা কেমন শেপ অর্থ কি আকৃতি আর বিসির আকৃতি আমরা কি পেয়েছি বাই কনকেভ কনকেভ অর্থাৎ দ্বি অবতল এক কথা যদি আমরা বলি এর শেপটা কেমন দ্বি অবতল দুই নম্বরে যদি আমরা বলি সাইজটা কেমন শেপ মানে হচ্ছে আকৃতি সাইজ হচ্ছে কি আকার কথা দুটো কাছাকাছি তারপর একটু ভিন্নতা আছে আকারটা কেমন হবে আকার বলতে এর একদম অ্যাকুরেট মাপটা এটা বলা হচ্ছে 7.2 মাইক্রোমিটার এটা হচ্ছে কি ব্যাস যেহেতু গোলাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এটাকে বলা হয় ব্যাস ডায়ামিটার এখানে লিখে দিই আমরা ডায়ামিটার এম ই টি ই আর ডায়ামিটার মানে হচ্ছে কি ব্যাস অর্থাৎ এই গোলাকারের এক মাথা থেকে আরেক মাথা কত হবে মাইক্রোমিটার এই যে একটা ইউর মতো এটা হচ্ছে কি ল্যাটিন বা গ্রিক শব্দই এটা মিউ বলা হয় মিউ এই মিউ দ্বারা মাইক্রো বোঝায় ক্ষুদ্র তাহলে এই এটা হচ্ছে কি ইউটার মতোই কিন্তু আসলে ইউ না এরকম একটু টান দিয়ে এইভাবে করে একটু পাকা করে লিখতে হয় এটাকে বলা হয় মিউ তো এই মিউ এম তার মানে কি মাইক্রো মিটার 7.2 মাইক্রো মিটার এটা হচ্ছে কি ব্যাস ডায়ামিটার এরপরে তিন নম্বরে যদি আমরা আসি এর থিকনেস পুরুত্ব কেমন মোটা থিকনেস পুরু কতটুকু মোটা বা পুরু সেটা আমরা দেখব এই পুরুত্বটা হচ্ছে 2.5 মাইক্রোমিটার এর সাইজ হচ্ছে কত 7.2 মাইক্রোমিটার আর থিকনেস পুরুত্ব হচ্ছে 2.5 মাইক্রোমিটার এর লাইফ স্প্যান আয়ুষ্কাল বা জীবনকাল এটাকে বলা হয় লাইফ এল আই এফ লাইফ স্প্যান এস পি এন লাইফ স্প্যান আয়ুষ্কাল বা জীবনকাল আমরা জীবনকাল লিখি বুঝতে সুবিধা হবে অর্থাৎ কতদিন বেঁচে থাকে ব্লাডের গড়ে 120 ডেজ অর্থাৎ 120 দিন এখানে লিখে দিতে হবে অন এভারেজ এই 120 দিন পরে অটোমেটিক্যালি বডি থেকে আরবিসিটা কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় মারা যায় এই 120 দিন মানে কয় মাস 4 মাস 4 মাস না 30 দিন এক মাস হলে 3 4 12 কিভাবে 3 30 90 4 মাস আচ্ছা এই জন্যই বলে 4 মাসের মাথায় কি ব্লাড দেওয়ার জন্য যারা বলে যে ব্লাড দিলে ভয় পায় এই ব্লাড যদি আমরা না দেই তাহলে সেটা কি হয় অটোমেটিক্যালি মারা যাবে মূলত এই আরবিসি ব্লাড দেওয়ার জন্য বা পুনর্গঠনের জন্য সহায়ক এই জন্য এটাই বেশিরভাগ দিতে হয় এটাকে ম্যাচিওর হইতে গেলে 90 দিন পরে ম্যাচিওর হওয়া শুরু করে তারপরও আরো 10 দিন আরো 30 দিন বাড়ায় ধরে এই জন্য 3 মাস পরে থেকে দেওয়া যায় তারপরও 120 দিন পর থেকে বা এর মধ্যে দিয়ে দিলে ভালো ব্লাড দিতে পারবেন কোনো অসুবিধা নাই এটা অটোমেটিক ধ্বংস হয়ে যায় আবার নতুন করে তৈরি হয় কাজে ব্লাড দিলে এটা তৈরি হওয়াটা খুব ভালো হবে আরো সুস্থ মানে স্বাস্থ্যবান থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই জন্য যারা ব্লাড দিতে ভয় পান এখন থেকে রেগুলার ব্লাড দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা আর একটা তথ্য আমরা কি পাইলাম 5 নম্বরে এটা হচ্ছে কি নন নিউক্লিয়েটেড অর্থাৎ এটা নিউক্লিয়াস বিহীন দেখা যাচ্ছে বোর্ডটা নিচে
নন নিউক্লিয়েটেড NUCLEATED নিউক্লিয়াস বিহীন এ হচ্ছে আমাদের আরবিসির মরফোলজি গঠন যদি আমি একটু ছবিটা এঁকে দেই আরবিসিটা হচ্ছে অনেকটা এই টাইপের এরকম টাইপের ভিতরে হালকা একটু গোল থাকবে এরকম এরকম একটা এই টাইপের অথবা হ্যাঁ এটা আরবিসি চেহারাটা একটা এইরকম ডিস্ক শেপ টাইপের তো এরকম মানে এই দুইটাকে একটু ঢালু থাকবে বাই কনকেভ এরকম করতে থাকে এ হচ্ছে আরবিসি চিত্র এরপরে আমরা দেখব এর কম্পোজিশন আরবিসির কম্পোজিশন অর্থাৎ আরবিসির উপাদান শেষেরটা হচ্ছে গিয়ে নন নিউক্লিয়েটেড নিউক্লিয়াস বিহীন কম্পোজিশন অফ আরবিসি মানে আরবিসি গঠনটা কি কি দিয়ে তৈরি কম্পোজিশন অফ আরবিসি এর মেইন হচ্ছে দুইটা উপাদান এক নাম্বার হচ্ছে কি ওয়াটার যেটা বেশি পরিমাণে থাকে দুই নাম্বার হচ্ছে কি প্রোটিন আরবিসির মধ্যে বেশি উপাদানটা হচ্ছে কি প্রোটিন এ ওয়াটারের পরিমাণ অ্যাবাউট 67% এবং প্রোটিনের পরিমাণ অ্যাবাউট 33% হ্যাঁ উপাদান কম্পোজিশন আরবিসিটা কি দিয়ে তৈরি হয় আরবিসির মূল উপাদানটা হচ্ছে গিয়ে মূলত প্রোটিন হ্যাঁ প্রোটিন আর বাকিটা হচ্ছে কি ওয়াটার ওয়াটারটা হচ্ছে বেশি পরিমাণে থাকে কিন্তু প্রোটিনটা কম পরিমাণে থাকে যেটা 33% এখন এই প্রোটিনের মধ্যে আবার দুইটা পার্ট আছে প্রোটিনের মধ্যে মেইন পার্টটা হচ্ছে কি হিমোগ্লোবিন এই যে চলে আসবে হিমোগ্লোবিনটা আমরা যেটা সিবিসি রিপোর্টের মধ্যে পাই যে হিমোগ্লোবিন কোথায় থাকে মূলত হিমোগ্লোবিন হচ্ছে কি আরবিসির একটা উপাদান এই যে হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিনই হচ্ছে আরবিসির প্রোটিনের মধ্যে বেশিরভাগ যেটা থাকে 95% এই 33% মধ্যে 95% হচ্ছে কি হিমোগ্লোবিন এবং বাকি 5% হচ্ছে কি আদার্স অন্যান্য উপাদান তাহলে আমরা কম্পোজিশন কি পেলাম ওয়াটার 67% এবং প্রোটিন 33% প্রোটিনের মধ্যে দুইটা উপাদান একটা হচ্ছে হিমোগ্লোবিন 95% এবং আদার্স 5% এ হচ্ছে আমাদের আরবিসির কম্পোজিশন এবার আমরা দেখি আরবিসি ফাংশনটা কি কাজটা কি মূলত আরবিসি আমরা লিখি এবার ফাংশনস অফ আরবিসি আরবিসির কাজ এক নাম্বার মেইন কাজটা কি আরবিসি ছোট ছোট খুব গুরুত্বপূর্ণ তিনটা কাজ প্রথমে হচ্ছে গিয়ে ট্রান্সপোর্ট করে পরিবহন ট্রান্সপোর্ট মানে কি পরিবহন TRANSPORT ট্রান্সপোর্ট অফ রেসপিরেটরি গ্যাসেস রেসপিরেটরি GASES টান দিয়ে রাখলাম অর্থাৎ আরবিসি আমরা যে শ্বাস প্রশ্বাস নেই এই শ্বাস প্রশ্বাসের যে গ্যাস এই গ্যাসটাকে কি করে ট্রান্সপোর্ট করে পরিবহন করে বহন করে নিয়ে যায় তাহলে রেসপিরেটরি গ্যাসেস কোনগুলা আমরা শ্বাস প্রশ্বাসে কি গ্যাস ব্যবহার করি শ্বাস নেওয়ার সময় অক্সিজেন ব্যবহার করি শ্বাস ত্যাগের সময় কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করি তাহলে এই দুইটাকে বলা হয় রেসপিরেটরি গ্যাস যেটা হচ্ছে কি O2 অক্সিজেন O X Y Z E সরি G E N দিয়ে লিখি আমরা
অক্সিজেন অক্সিজেন ও টু অ্যান্ড সি বড় হাতের ও বড় হাতের নিচে টু সি ও টু হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড ও এক্স আই ডি ও এক্স আই ডি কার্বন ডাই অক্সাইড তাহলে আরবিসি মেইন কাজ কোনটা ট্রান্সপোর্ট অফ রেসপিরেটরি গ্যাসেস এক কথায় সেটা কি অক্সিজেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইড এই দুইটাকে বলা হয় কি রেসপিরেটরি গ্যাস মূলত এই গ্যাসটা বহন করে নেয় কে আরবিসির হিমোগ্লোবিন যেটা আমরা যে পড়েছি উপাদানের মধ্যে এই হিমোগ্লোবিনই এটা ক্যারি করে নিয়ে যায় দুই নাম্বার হচ্ছে কি আরবিসির কাজের মধ্যে হেল্পস সাহায্য করে টু মেইনটেইন কি মেইনটেইন করা মেইনটেইন করা নিয়ন্ত্রণ করা কি করে হেল্পস টু মেইনটেইন নিয়ন্ত্রণ করতে সহায়তা করে কোনটা আমাদের বডির অ্যাসিড বেস ব্যালেন্স অ্যাসিড বেস যেটা আমরা ওই যে প্রথম রক্তের ক্লাসে পড়েছিলাম রক্তের প্রপার্টিজ এর মধ্যে রক্তের কি থাকে একটা পিএইচ থাকে পিএইচ কত ছিল মনে আছে কারো রক্তের পিএইচটা কত 7.4 স্লাইটলি অ্যালকালাইন যদি আমরা 7টাকে কি বলেছিলাম পিএইচ হচ্ছে কি যে অ্যাসিড রক্তটাকে ক্ষারীয় না এসিড হচ্ছে অম্লীয় আর একটা হচ্ছে বেস ক্ষার অ্যালকালাইন যে অম্লীয় না ক্ষারীয় সেটা বোঝার জন্য একটা স্কেল আছে সেটাকে বলা হয় কি পিএইচ এই পিএইচ যদি 7 বরাবর থাকে সেটাকে আমরা বলি নিউট্রাল যেমন পানির মতো পানির পিএইচ হচ্ছে 7 এই 7 থেকে যদি সেটা বেশি বেড়ে যায় তাহলে সেটা হয়ে যায় অ্যালকালাইন মানে ক্ষারীয় বেজের দিকে যায় যদি 7 এর চেয়ে কমে যায় তাহলে সেটা হবে কি অ্যাসিডিক বা অম্লীয় তাহলে রক্ত হচ্ছে কি 7.4 স্লাইটলি অ্যালকালাইন সামান্য একটু ক্ষারীয় তাহলে এই যে ক্ষারীয়র যে ব্যালেন্সটা অর্থাৎ সেটা বেশিও ক্ষার করবে না আবার অম্লর দিকও নেবে না এই অটো ব্যালেন্সটা নিয়ন্ত্রণ করে হচ্ছে আরবিসি এর হচ্ছে হেল্পস টু মেইনটেইন অ্যাসিড বেস ব্যালেন্স ইন দ্য বডি BALANC ব্যালেন্স ইন দ্য বডি মানে বডির মধ্যে এই যে ভারসাম্যতা সমতা এটা কে আরবিসি মেইনটেইন করে এই মেইনটেইন যে করে তাকে বলা হয় বাফার এই জন্য বলা হয় বাফারিং অ্যাকশন অফ ব্লাড BUFFERING বাফারিং অ্যাকশন মানে বাফার ক্রিয়া TION বাফারিং অ্যাকশন অফ ব্লাড রক্তের বাফার ক্রিয়া হিসেবে এই আরবিসিটা কাজ করে বাফার হচ্ছে গিয়ে যে অ্যাসিড বেস অর্থাৎ এই অম্ল এবং ক্ষারের সাম্যতা কি বলে ব্যালেন্সটা নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় বাফার তাহলে আরবিসি ব্লাডে বাফার হিসেবে কাজ করে বাফার ক্রিয়া হিসেবে কাজ করে তিন নাম্বার আরবিসির মেইন কাজ হচ্ছে হেল্পস ইন সাহায্য করে কিসে ব্লাড গ্রুপ ডিটারমিনেশন ব্লাড যে আমরা গ্রুপ নির্ণয় করি এ পজিটিভ বি পজিটিভ এ নেগেটিভ ও নেগেটিভ এই যে ব্লাড গ্রুপিং এই ব্লাড গ্রুপ নির্ণয় করতে সহায়তা করে হচ্ছে আরবিসি ব্লাড গ্রুপ ডিটারমিনেশন অর্থাৎ ব্লাড গ্রুপ নির্ণয় করতে গেলে DETER ডিটারমিনেশন ফুল স্টপ দিয়ে দেই হেল্পস ইন ব্লাড গ্রুপ ডিটারমিনেশন অর্থাৎ ব্লাড গ্রুপ নির্ণয় করতে গেলে নির্ধারণ করতে গেলে আরবিসি সহায়তা করে DETER DETERMINATION ডিটারমিনেশন অর্থাৎ আরবিসি এই যে ব্লাড গ্রুপ যে নির্ণয় করার জন্য যে অ্যান্টিজেন সেই অ্যান্টিজেনটা মূলত আরবিসি ক্যারি করে অর্থাৎ আরবিসি ক্যারি ব্লাড গ্রুপ অ্যান্টিজেন আরবিসি ক্যারি ব্লাড গ্রুপ অ্যান্টিজেন এই কারণে ব্লাড গ্রুপ নির্ণয় করতে গেলে আরবিসি হেল্প করে অর্থাৎ পরোক্ষভাবে আরবিসি থেকে আমরা ব্লাড গ্রুপটা নির্ণয় করি এই হচ্ছে আরবিসির তিনটা ফাংশন কি কি পেলাম এক নম্বরে ট্রান্সপোর্ট অফ রেসপিরেটরি গ্যাসেস অর্থাৎ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড তারপর হচ্ছে কি হেল্পস টু মেইনটেইন অ্যাসিড বেস ব্যালেন্স অর্থাৎ অম্ল এবং ক্ষারের যে ভারসাম্যতা সেটা বজায় রাখার দায়িত্ব হচ্ছে কার আরবিসি এটাকে আমরা কি বলি বাফার অ্যাকশন অর্থাৎ অ্যাজ এ বাফার হিসেবে কাজ করে অর্থাৎ ব্যালেন্সটা যে নির্ণয় করে তাকে আমরা বাফার বলি
যারা ক্লিয়ারলি বোর্ড দেখতে পাচ্ছেন না তারা আমার কথাটা একটু শুনে নেন মনোযোগ দিয়ে, কারণ নেটওয়ার্কের কারণে অনেকের অনেক এলাকাতে হয়তো বোর্ডটা বেশি ক্লিয়ারভাবে বোঝা যাবে না। যারা পারবেন তারা কমেন্টস করে করে হেল্প করে নেবেন, অথবা কোন অংশটা বুঝতেছেন না সেই অংশটার জন্য কমেন্টস করে নেবেন, ঠিক আছে। তিন নাম্বার হচ্ছে কি, হেল্পস ইন ব্লাড গ্রুপ ডিটারমিনেশন, অর্থাৎ রক্তের গ্রুপ নির্ণয় করতে গেলে আরবিসি সহায়তা করে। তার মানে আরবিসি কি করে, এই যে ব্লাড গ্রুপের যে অ্যান্টিজেন আছে সেই অ্যান্টিজেনটা ক্যারি করে। এই হচ্ছে আমাদের আরবিসির ফাংশন। এবার আমরা ছোট্ট একটু জটিল প্রক্রিয়া শিখব, এটা হচ্ছে গিয়ে আরবিসি কিভাবে তৈরি হয়, আরবিসির গঠন প্রক্রিয়া বা বড় হওয়া ডেভেলপমেন্ট, এটাকে আমরা বলি ইরাইথোপোয়েসিস। এটা অনেক অনেক বইয়ের মধ্যে একটু বড় করে দেওয়া আছে এবং জটিল করে দেওয়া আছে, আমি চেষ্টা করব একদম সহজ ভাষায় সহজ করে বোঝানোর জন্য। এটাকে আমরা বলি ইরাইথোপোয়েসিস, সবাই লিখে নেন ERYTHROPOIESIS ইরাইথ্রোপোয়েসিস, বানানটা একটু লিখে দেন চট করে যারা পারেন, ERYTHRO ইরাইথ্রো POIESIS ইরাইথ্রোপোয়েসিস। এখন আমরা বুঝবো ইরাইথ্রোপোয়েসিসটা কি, লিখি দা প্রসেস, এই যে লিখে দিচ্ছে অর্থটা, দা প্রসেস সংজ্ঞাটা লিখলে অর্থটা বুঝে যাবেন, PROCESS দা প্রসেস অফ ডেভেলপমেন্ট, DEVELOP development MENT the process of development and the process of development and maturation 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 of RBC is called ইরাইথ্রোপোয়েসিস, ইরাইথ্রোপোয়েসিস অর্থাৎ ডেভেলপমেন্ট মানে কি, ক্রম বিকাশ, বড় হওয়া, যেটা ক্রম বিকাশ, ডেভেলপমেন্ট মানে ক্রম বিকাশ, এন্ড ম্যাচুরেশন মানে কি পূর্ণতা প্রাপ্তি, ম্যাচিউরড হওয়া, পূর্ণতা হওয়া, বড় হওয়া। ডেভেলপমেন্ট হচ্ছে কি ধাপে ধাপে বড় হওয়া, ক্রম বিকাশ হওয়া, এবং ম্যাচুরেশন মানে পূর্ণতা প্রাপ্তি হওয়া, কার, আরবিসি। এই যে আরবিসি ছোট থেকে ধাপে ধাপে বড় হবে এবং ম্যাচিউরড হবে, এই যে যে প্রক্রিয়াটা প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় ইরাইথ্রোপোয়েসিস। মনির হোসেন বিদ্যুৎ, ভেরি গুড, দা প্রসেস অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যাচুরেশন অফ, এখানে এফবিসি না, এটা হবে আরবিসি, ইজ কল্ড ইরাইথ্রোপোয়েসিস, এটা ভুলে এফবিসি চলে আসছে, এটা আরবিসি হবে। অর্থাৎ আরবিসি ধাপে ধাপে ক্রম বিকাশ এবং পূর্ণতা প্রাপ্তির সিস্টেমটাকে, প্রসেসটাকে বলা হয় ইরাইথ্রোপোয়েসিস। এখন এই যে ধাপে ধাপে যে বড় হবে এবং পূর্ণতা প্রাপ্তি হবে, এটা একটু স্টেজ আছে, ধাপ আছে, মূলত ছয়টা ধাপে এটার পূর্ণতা প্রাপ্তি হয়। কয়টা ধাপ, ছয়টা ধাপ, আমরা এখানে ছয়টা ধাপ শিখব। কয়টা ধাপে এটা সম্পন্ন হয়, ছয়টি ধাপ, কয়টি ধাপ, ছয়টি ধাপ। এই ইরাইথোপোয়েসিস অর্থাৎ আরবিসি বড় হওয়ার যে ধাপটা, এটাকেই বলা হয় কি ইরাইথোপোয়েসিস, এক কথা যদি বলা হয়। তাহলে এই শব্দটা যেখানে পাবেন, যে ইরাইথোপোয়েসিসটা কি, আরবিসি জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত যে ধাপগুলো, এই ধাপগুলোকে একত্রে বলা হয় কি ইরাইথোপোয়েসিস।
তাহলে কয়টা ধাপে এটা সম্পন্ন হয় ছয়টি ধাপে হয় লিখে দেন ছয়টি স্টেপ বা ছয়টি স্টেজ স্টেজ অফ ইরাইথ্রোপোয়েসিস এখানে আমি লিখে স্টেজ এস টি এ জি ই এস স্টেজেস অফ ইরাইথ্রোপোয়েসিস ইরাইথ্রোপোয়েসিসের ধাপ ছয়টি এক নম্বর যে ধাপটা সবাই লেখেন এক নম্বর ধাপটা হচ্ছে গিয়ে এটা প্রো ইরাইথ্রোব্লাস্ট নাম হচ্ছে কি পি আর ও প্রো ই আর ওয়াই টি এইচ আর ও ইরাইথ্রো ব্লাস্ট পি এল এ এস টি ব্লাস্ট ব্লাস্ট কথাটার অর্থ হচ্ছে কি সেল সেলের আর একটা কথা হচ্ছে কি ব্লাস্ট এখন ব্লাস্ট মানে কি রকম সেল শিশু সেল যেগুলো আসলে ডেভেলপ হচ্ছে ক্রম বিকাশ হচ্ছে বর্ধমান হচ্ছে সেই সেলগুলোকে বলা হয় ব্লাস্ট তাহলে প্রো ইরাইথ্রো ব্লাস্ট এটা হচ্ছে এক নম্বর ধাপ মাত্র জন্ম হচ্ছে এই ধাপে মাত্র শুরু এই এক নাম্বার যে প্রথম যে স্টেজটা এই স্টেজটার মধ্যে কি বলে প্রো ইরাইথ্রোব্লাস্ট কি রকম থাকবে আরবিসিটা বলছে এই প্রো ইরাইথ্রোব্লাস্টের মধ্যে প্রথমে বলছে হিয়ার মানে এই স্টেজের মধ্যে এই যে শুরু আরবিসি যে শুরুটা এই ফার্স্ট স্টেজটার নাম হচ্ছে প্রো ইরাইথ্রোব্লাস্ট এই ধাপের মধ্যে হিয়ার দ্য সাইজ The size of RBC is very large. এই প্রথম ধাপে RBC সাইজটা কি রকম থাকবে অনেক বড় থাকবে Here the size of RBC is very large. তাহলে দেখেন এটা একটু উল্টা কিন্তু সাধারণত জন্মের সময় কি থাকে সব ছোট থাকে পরে আস্তে বড় হয় কিন্তু এখানে জন্মের সময় RBC টা কি থাকতেছে সাইজে বড় থাকতেছে আচ্ছা এখানে কি থাকবে না নো হিমোগ্লোবিন ইজ প্রেজেন্ট আমরা একটু আগে কি পড়ে আসছিলাম যে আরবিসি এর উপাদানের মধ্যে মেইন হচ্ছে ওয়াটার এবং প্রোটিন প্রোটিনের মধ্যে উপাদান হচ্ছে কি হিমোগ্লোবিন এন্ড আদার্স তাহলে এখানে বলছে প্রথম ধাপের মধ্যে কোনো কি থাকবে না নো হিমোগ্লোবিন এইচ এ ই এম ও জি এল ও বি আই এন নো হিমোগ্লোবিন ইজ প্রেজেন্ট পি আর ই এস ই এন টি প্রেজেন্ট এই ধাপের মধ্যে আরবিসি সাইজটা থাকবে বড় কোনো হিমোগ্লোবিন থাকবে না ক্লিয়ার এটাকে আমরা কি বলেছি প্রো ইরাইথ্রোব্লাস্ট নামগুলো সবাই একটু নিজে নিজে বলেন বলে বলে একটু মুখস্থ করে ফেলেন প্রো ইরাইথ্রোব্লাস্ট এখানে কি থাকবে আরবিসি সাইজটা বড় থাকবে কোনো হিমোগ্লোবিন থাকবে না গুড দুই নাম্বারটাকে আমরা এবার বলি আর্লি নর্মোব্লাস্ট নর্মো মানে নর্মাল প্লাস মানে সেল মানে নরমাল সেল হওয়ার একটু প্রাথমিক ভাগ এটাকে আমরা বলতেছি কি আর্লি ই এ আর এল ওয়াই আর্লি এন ও আর এম ও নরমো ব্লাস্ট বি এল এ এস টি ব্লাস্ট দুই নম্বর ধাপ দুই নম্বর ধাপের নামটা চট করে লিখে ফেলেন দুই নম্বর ধাপের নাম হচ্ছে কি আর্লি নরমো ব্লাস্ট ই এ আর এল ওয়াই আর্লি এন ও আর এম ও নরমো BLAST blast early normal blast early normal blast এই ধাপে কি হবে বলছে এই ধাপের মধ্যে RBC যে বড় সাইজটা ছিল তার সাথে সামান্য একটু ছোট হবে লিখেন become little smaller become little smaller সামান্য একটু ছোট হবে আরবিসি সাইজটা এবং এই যে এই সময় যে হিমোগ্লোবিন থাকে না তার পরিবর্তে থাকে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়াই থাকে এই নিউক্লিয়াইগুলি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে অর্থাৎ এই নিউক্লিয়াসের যে জিনগুলো থাকে ক্রোমোজোম এখানে একটা উপাদান থাকে নিউক্লিওলাই এই নিউক্লিওলাইটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে তাহলে কি হবে এন ইউ সি এল ই আই সি এল ই ও এল আই নিউক্লিওলাই ডিসঅ্যাপিয়ার এ ডাবল পি ই এ আর নিউক্লিয়াল নিউক্লিওলাই ডিসঅ্যাপিয়ার
তাহলে আর্লি নর্মোব্লাস্টের মধ্যে কি হবে বিকাম লিটল স্মলার অর্থাৎ সামান্য একটু ছোট হবে আরবিসি সাইজটা এবং নিউক্লিয়াই যেটা থাকবে নিউক্লিওলাই সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে অর্থাৎ অস্পষ্ট হয়ে যাবে বা অদৃশ্য হয়ে যাবে তার মানে আরবিসির মধ্যে প্রথম দিকে নিউক্লিয়াস থাকে পরবর্তীতে ভ্যানিশ হয়ে তার পরিবর্তে জায়গাটা কে চলে আসে হিমোগ্লোবিন চলে আসে এই ধাপটাকে আমরা বলছি কি আর্লি নর্মোব্লাস্ট প্রথম ধাপটা ছিল প্রো ইরেথ্রোব্লাস্ট দ্বিতীয় ধাপ হচ্ছে আর্লি নর্মোব্লাস্ট এখানে ছিল আরবিসি সাইজটা বড় থাকবে কোনো হিমোগ্লোবিন থাকবে না এই ধাপে সামান্য একটু ছোট হবে এবং কোনো নিউক্লিওলাইটে কি হয়ে যাবে ডিজ অ্যাপিয়ার হয়ে যাবে তিন নাম্বারটা হচ্ছে ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট প্রথমে ছিল কি প্রো ইরেথ্রোব্লাস্ট তারপর আছে আর্লি নর্মোব্লাস্ট এবার আছে ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট আই এন টি ই আর ইন্টার এম আই এম ই ডি আই এ টি ই ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্টে কি হবে নিউক্লিয়াস বিকাম স্মলার নিউক্লিয়াস ওটা ছিল নিউক্লিওলাই এবার হচ্ছে নিউক্লিয়াসটা যেটা টোটাল যে নিউক্লিয়াসটা থাকবে সেটা আগে কি হয়ে যাবে ছোট হয়ে যাবে স্যার কত লাগবে 5 7 মিনিট চালান তাহলে আমি আরো বিশেষ করে আছি 10 মিনিট সর্বোচ্চ আচ্ছা নিউক্লিয়াসটা পরে লিখি একটু কেটে দেন আগে আমরা লিখি যে সাইজটা সিলেট যে সাইজটা সেটা কি হয়ে যাবে আরো ছোট হয়ে যাবে সেল বিকাম স্মলার আগে লিখি আমরা অর্থাৎ আরবিসিটা আরেকটু ছোট হয়ে যাবে সেল বিকাম স্মলার দুই নাম্বার হচ্ছে গিয়ে নিউক্লিয়াস বিকাম স্মলার নিউক্লিয়াস বিকাম স্মলার তিন নাম্বার হচ্ছে কি এই তিন নাম্বার ধাপে এসে হিমোগ্লোবিনের অস্তিত্ব আসবে দেখা দিবে হিমোগ্লোবিন অ্যাপিয়ার দেখা দিবে প্রথম হচ্ছে গিয়ে কি ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্টের মধ্যে সেল বিকাম স্মলার মানে আগের চাইতে আর একটু ছোট হয়ে যাবে নিউক্লিয়াসটাও ছোট হয়ে যাবে এবং এখানে আস্তে আস্তে কি হয়ে যাবে হিমোগ্লোবিনের দেখা মিলবে অস্তিত্ব মিলবে তাহলে হিমোগ্লোবিন অ্যাপিয়ার এই ধাপটাকে আমরা কি বলেছি ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট তাহলে কি পেলাম প্রো ইরেথ্রোব্লাস্ট আর্লি নর্মোব্লাস্ট ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট চার নাম্বার ধাপ চার নাম্বার ধাপকে আমরা বলবো লেট নর্মোব্লাস্ট চার নাম্বার ধাপের নাম হচ্ছে লেট নর্মোব্লাস্ট চট করে একটু লিখে ফেলেন লেট নর্মোব্লাস্ট এটা হচ্ছে চার নাম্বার ধাপ লেট নর্মোব্লাস্ট হচ্ছে কি এখানে বলছে সেলটা আরো ছোট হয়ে যাবে স্মলার মানে আরো ছোট ধাপে ধাপে ছোট হচ্ছে স্মলার তারপর হবে কি নিউক্লিয়াসটা আরো ছোট হয়ে যাবে আগের মতোই নিউক্লিয়াস বিকাম স্মলার আরো ছোট হয়ে যাবে ইন্টারমিডিয়েটের মধ্যে হিমোগ্লোবিন মাত্র দেখা দিয়েছে এই ধাপে হিমোগ্লোবিন কি হয়ে যাবে ইনক্রিজ হবে হিমোগ্লোবিন ইনক্রিজ মানে বেড়ে যাবে আরো হিমোগ্লোবিন বৃদ্ধি পাবে ইনক্রিজেস আই এন সি আর ই এ এস এস হিমোগ্লোবিন ইনক্রিজেস হিমোগ্লোবিন বেড়ে যাবে
তাহলে কি পেলাম প্রোনেথ্রোব্লাস্ট আর্লি নর্মোব্লাস্ট ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট লেট নর্মোব্লাস্ট এই লেটের পরে মোটামুটি এবার শিশু কি হয়ে যাবে ইম্যাচিউর আরবিসি পাওয়া যাবে এই ইম্যাচিউর আরবিসি কে আমরা বলি রেটিকুলোসাইট এবার নামটা একটু চেঞ্জ এটা হচ্ছে কি আর ই টি আই সি ইউ রেটিকুলোসাইট সিওয়াইটি রেটিকুলোসাইট পাঁচ নাম্বার ধাপের নাম এটাকে বলা হচ্ছে কি ইম্যাচিউর আরবিসি এই ধাপটা কি ইম্যাচিউর আরবিসি অপরিণত আরবিসি শিশু আরবিসি এবং এখানে কি হবে হিমোগ্লোবিনের পরিমাণ এসবি পার্সেন্ট ইনক্রিজেস আরো বাড়বে ঠিক আছে এবং এরপরে সর্বশেষ ধাপ ছয় নাম্বার ধাপ হচ্ছে গিয়ে কে নরমাল স্বাভাবিক আরবিসি এটাকে আমরা কি বলবো ইরাইথ্রোসাইট এই যে আমরা আরবিসিটা পেয়ে গেলাম রেড ব্লাড সেল অর্থাৎ ইরাইথ্রোসাইট ছয় নাম্বার ধাপে পেয়ে গেলাম এটা হচ্ছে কি ম্যাচিউর আরবিসি পরিণত আরবিসি ম্যাচিউর হয়ে গিয়েছে এবং এই ধাপটা কমপ্লিট করতে সম্পূর্ণভাবে ম্যাচিউর হইতে অর্থাৎ রেটিকুলোসাইটের পরবর্তীতে এই ইরাইথ্রোসাইট হইতে এখানে 7 ডেজ সময় লাগে ইট টেক 7 ডেজ টু কমপ্লিট দিস স্টেজ এ হচ্ছে আমাদের মূলত ছয়টি ধাপে আরবিসি ফর্মেশন আরবিসি তৈরি হওয়ার ধাপ এই ধাপগুলোকে একত্রে বলা হয় কি ইরাইথ্রোপোয়েসিস কি বলা হয় ইরাইথ্রোপোয়েসিস তাহলে আমরা যদি এক নজরে দেখি স্টেজগুলো এখানে 7 দিন সময় লাগে এটা তৈরি হইতে এই ইরাইথ্রোসাইট হইতে সময় লাগে 7 দিন আমরা যদি এক নাম্বার ধাপটা দেখি এই রকম যদি আমরা সেলটা কল্পনা করি এই যে রকম যদি আমি সেলটা একটু যদি কনসিডার করি বিবেচনা করি এটা হচ্ছে গেস নিউক্লিয়াস এটা হচ্ছে আমাদের আরবিসি সাইট এক নাম্বার এই এক নাম্বার স্টেজের নামটা কি প্রো ইরাইথ্রো ব্লাস্ট দুই নম্বরে কি বলছিল যে একটু ছোট হয়ে যাবে নিউক্লিয়াসটা একটু ছোট হয়ে যাবে তাই তো এটাকে আমরা কি বলেছিলাম দুই নাম্বারটা আর্লি নর্মোব্লাস্ট নর্মোব্লাস্ট তিন নাম্বার ধাপে এটা আরেকটু ছোট হয়ে যাবে নিউক্লিয়াসটা আরেকটু ছোট হয়ে যাবে এবং কি দেখা দিবে এখানে নিউক্লিয়াই ডিসেবল হয়ে যাবে এই যে হিমোগ্লোবিনটা চলে আসলো একটা দুইটা এই তিন নাম্বার ধাপ এটা হচ্ছে কি ইন্টারমিডিয়েট নাকি ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট চার নাম্বার ধাপে হচ্ছে আরেকটু ছোট হয়ে যাবে নিউক্লিয়াসটা আরেকটু ছোট হয়ে যাবে হিমোগ্লোবিনের পরিমাণ ইনক্রিজ হবে বেড়ে যাবে চার নাম্বার এটা হবে কি লেট লেট নর্মোব্লাস্ট পাঁচ নাম্বারে কি হবে পাঁচ নাম্বার হবে রেটিকুলোসাইট এই যেরকম থাকবে ভিতরে মানে প্রায় নিউক্লিয়াসটা ভ্যানিশ হয়ে যাবে হিমোগ্লোবিনের পরিমাণটা আরো বেড়ে যাবে এটা হচ্ছে কি বাচ্চা শিশু আরবিসি মানে এটাকে বলে রেটিকুলোসাইট রেটিকুলো সর্বশেষ ছয় নাম্বার হচ্ছে কি এই যে একদম ম্যাচিউর আরবিসি ছয় নাম্বার ধাপ এটাকে বলা হয় ইরাইথ্রো টি এইচ আর ও সি ওয়াই টি ইরাইথ্রো সাইট এ হচ্ছে একবারে ছয়টা ধাপের চিত্র প্রথম যে স্টেজটা প্রো ইরেথ্রোব্লাস্ট অর্থাৎ আরবিসিটা মাত্র শুরু হলো সাইজটা অনেক বড় থাকবে এক্ষেত্রে কোনো কি থাকবে না হিমোগ্লোবিন থাকবে না দুই নাম্বার ধাপে একটু ছোট হয়ে যাবে নিউক্লিয়ার এটা ডিজেপের হয়ে যাবে এটাকে আমরা কি বলেছি আর্লি নর্মোব্লাস্ট তিন নাম্বারটা আরেকটু ছোট হয়ে যাবে
নিউক্লিয়াসটা ছোট হয়ে যাবে হিমোগ্লোবিন অ্যাপিয়ার মাত্র দেখা শুরু হলো এটাকে বলি আমরা ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট এরপর হচ্ছে কি লেট নর্মোব্লাস্ট আরেকটু ছোট হয়ে যাবে হিমোগ্লোবিনটা আরো ইনক্রিজ হবে নিউক্লিয়াসটা ছোট হয়ে আসবে পাঁচ নম্বরে হচ্ছে রেটিকুলোসাইট নিউক্লিয়াসটা প্রায় ভ্যানিশের পথে এবং প্রচুর পরিমাণে আরবিসি বাড়ে যে হিমোগ্লোবিন বাড়বে এটা হচ্ছে ইমম্যাচিউর আরবিসি মানে শিশু আরবিসি সর্বশেষ ছয় নম্বর ধাপ ইরাইথোসাইট এই সময়ে নিউক্লিয়াসটা ভ্যানিশ সম্পূর্ণ পুরো কি হয়ে যাবে হিমোগ্লোবিন দিয়ে ভরপুর হয়ে যাবে ম্যাচিউর আরবিসি এটা হচ্ছে ইরাইথ্রোসাইট এই যে ছয়টা ধাপ এটা হচ্ছে আরবিসির ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যাচুরেশন এটাকে বলা হয় ইরাইথ্রোপোয়েসিস এই পর্যন্ত থাকলো চাপের তাহলে ওরা দেখতে পাবো ভালো সব আচ্ছা এক পাশে আসে এই যে এই হচ্ছে ছয়টা ধাপে আমাদের ইরাইথ্রোপোয়েসিস সিস্টেম নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা শিখব এই যে ইরাইথ্রোপোয়েসিস হওয়ার জন্য কি কি ফ্যাক্টর কাজ করে কার কার কি ভূমিকা আছে এটা হওয়ার পিছনে অর্থাৎ এটাকে সহায়তা করার জন্য ডেভেলপ করার জন্য যে ফ্যাক্টরগুলো কাজ করে সেই ফ্যাক্টরগুলো আমরা ইনশাআল্লাহ শিখব ততদিন সব ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই এই মুহূর্তে আমি স্যারকে মাইক্রোফোনে হ্যান্ড ওভার করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ডাক্তার সাহেবরা শুনেন একটা কথা আছে কথাটা হলো এই যে আজকে দেখেন না বিকেল বেলা এক ঘোষণা দিয়েছিল কটা থেকে জানি সাড়ে সাতটার সময় এক ঘোষণা দিলাম জরুরিতে যে আজকে আমরা রেপার্টরি নিয়ে কিছু আলোচনা করবো কারণ অনেকদিন তো হলো মায়াজম নিয়ে অনেকদিন কাজ করছি মায়াজমের আরো অনেকগুলি ক্লাস বাকি আছে তো মায়াজম করতে যে এই ফাঁকে যদি একবার এই রেপার্টরি নিয়ে একটু আলোচনা করে নিই মাঝখানে এক দুইটা ক্লাস তাহলে আবার মায়াজমটা ভালো লাগবে এই জন্য হঠাৎ করে ঘোষণা দিয়ে ফেললাম কিন্তু আসলে ভুলেই গেছি আজকে যে প্যাথোলজি ক্লাস যাই হোক আজকে আজকে একটা পোস্ট দিয়েছি আমি সন্ধ্যার পরে কি সন্ধ্যার পরে একটা পোস্ট দিয়েছি যারা পোস্টটা দেখেছেন একটু হাত তোলেন তাড়াতাড়ি যারা পোস্টটি দেখেছেন তাড়াতাড়ি হাত তোলেন আজকে যে পোস্টটি দিয়েছি এই পোস্ট যারা দেখেছেন দ্রুত হাত তোলেন তাড়াতাড়ি হাত তোলেন যারা পোস্টটি দেখেছেন তাড়াতাড়ি হাত তোলেন যারা যারা পোস্ট দেখেছেন যারা যারা পোস্টটি দেখেছেন দ্রুত জানান আর এই পোস্টের বিষয়বস্তু কি ছিল বিষয়বস্তু কি ছিল সঠিক পথ সহজ সঠিক পথ সহজ আপনারা বলুন এই যে বলা আছে যে সঠিক পথ সহজ এই কথা এই পেথির জন্য আসলে এই কথাটি ঠিক কিনা একটু লিখেন তো আপনারা এই পেথিতে এই কথাটি কতটুকু সঠিক যে সঠিক পথ সহজ যারা আজকে যারা লেখাটি দেখেছেন সবাই লেখাটি ভালোভাবে পড়বেন ভালোভাবে পড়ে প্রস্তুত থাকবেন আগামী দিন ইনশাআল্লাহ এই লেখার উপর এবং রেপার্টরিতে দ্রুত রুব্রিক পাওয়ার জন্য কিছু কৌশল নিয়ে আগামী দিন কথা বলবো আগামী দিন রাত ছয় নটায় এই পোস্ট তার সাথে রেপার্টরিতে দ্রুত রুব্রিক পাওয়ার জন্য এই বিষয়ে কিছু আলোচনা হবে আগামী দিন ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু